নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাসরুমে পঠন পাঠন চালুর দাবিতে মালদা শহরে বিক্ষোভ আন্দোলন ও পথসভা করে জেলা শাসককে স্মারকলিপি জমা দিল ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের মালদা সংগঠন। এদিন মালদা জেলার বিভিন্ন প্রান্তে নার্সারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের নিয়ে মালদা শহরের আইটিআই মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সারা শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে। পরে জেলা শাসক প্রাথমিক স্কুল পরিদর্শককে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের সদস্যরা হুঁশিয়ারি দেন, 7 তারিখ থেকে স্কুলগুলি পঠন পাঠন চালু না করলে তারা নিজেরা স্কুল খুলে পঠন পাঠন শুরু করে দেবে। 25,000 আনএডেড স্কুলের সংগঠন ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুলের মালদা জেলা কমিটি মালদা জেলায় 1465 স্কুলের প্রতিনিধি নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি যে 7ই ফেব্রুয়ারি থেকে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুলটাও খুলে দেওয়ার জন্য আমরা আবেদন জানাতে এসেছি। তার জন্য আজকে কী করলেন? তার জন্য আমরা পথসভা করে আমরা ডিএম সাহেবের কাছে এখনই ডেপুটেশন দেবো, ডিআইয়ের কাছে ডেপুটেশন দেবো। আমরা অনুরোধ করব যদি আমাদের, আমরা 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, 7 তারিখ পর্যন্ত যদি আমাদের এই অনুরোধ বিচার বিশ্লেষণ না করা হয় তাহলে আমরা পশ্চিমবঙ্গের 25,000 স্কুলের 1 কোটি জনগণের স্বাক্ষর নিয়ে অভিভাবকদের নিয়ে আমরা 7 তারিখ থেকে স্কুল খুলে দেব। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।